আসসালামু আলাইকুম, বাইনারি ল্যাবের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা ইউআরআই বিগিনার সিরিজের প্রবলেম 1005 উইচ ইজ অ্যাভারেজ 1 প্রবলেমটা দেখব। সো ইনপুট স্টেটমেন্টটা যদি আমরা পড়ি, রিড টু ফ্লোটিং পয়েন্ট ভ্যালু অফ ডাবল প্রিসিশন এ অ্যান্ড বি করসপন্ডিং টু স্টুডেন্টস গ্রেড, যেখানে দুটো স্টুডেন্টের গ্রেড দেওয়া হবে এবং ওই দুইটা গ্রেড এ অ্যান্ড বি দিয়ে প্রকাশ করা হয়েছে। আফটার দিস ক্যালকুলেট দ্য অ্যাভারেজ, গ্রেটার অ্যাভারেজ ক্যালকুলেট করতে হবে। কনসিডারিং দ্য গ্রেড এ হ্যাজ ওয়েট 5, তার মানে এর ওয়েট কত 3.5 অ্যান্ড বি এর ওয়েট 7.5। তার মানে কি? তার মানে হলো এর সাথে 3.5 মাল্টিপ্লাই হবে, যেহেতু তার ওয়েট অ্যান্ড বি এর সাথে 7.5 মাল্টিপ্লাই হবে। সো ইচ গ্রেড ক্যান বি ফ্রম 0 to 10 অলওয়াজ উইথ দ্য ডিজিট আফটার ডেসিমাল পয়েন্ট, সো ডিজিট থাকবে। সো ওইটা হলো ডেসিমাল পয়েন্টের জন্য কি করতে হবে। এখানে কি বলা হয়েছে যে 5 আর 7.1, সো এটার আনসার কত 6.49। সো এটার আনসার কীভাবে, যে আমরা যদি একটু ক্যালকুলেটার দিয়ে দেখি, যে আমাদের প্রথম ভ্যালুটা কত 5.0, সো 5.0 ওয়েট কত, এই যে এখানে 3.5, তো 3.5 দেন এন্টার, দেন তার সাথে প্লাস কত হবে, তার সাথে প্লাস হবে 7.1 ইন্টু সেকেন্ড যে বি ভেরিয়েবল আর বি এর গ্রেটের ওয়েট কত 7.5, তো 7.5 এন্টার বাই। এখন আমরা কত দিয়ে ডিভাইড করব অ্যাভারেজ করার জন্য। সাপোজ আমরা যদি এখানে যদি আমরা বলি যে আমাদের ভেরিয়েবল কত, ধরি আমরা এ বি সি তিনটা ভেরিয়েবলের অ্যাভারেজ বের করব। এ বি জি ইকুয়াল আমরা কী করি, এ প্লাস বি প্লাস সি করে বাই 3 দিই। তো 3 মানে কি, তিনটা ভেরিয়েবল মানে ওয়েট 3। তো এখানেও ওদের ওয়েট কত, ওয়েট হলো 3.5 প্লাস 7.5 মানে 11। সো আমরা কী করব, 11 দিয়ে ওই ওয়েটটাকে ডিভাইড করব। সো আমরা যদি 11 দিয়ে ডিভাইড করি, 11 তো কত আসতেছে 3.4381। সো এটাই আনসার, 3.43182। সো এটাই, সো আমরা যদি কোডে করি, সো আমরা এখন কী করব, যেহেতু ফ্লোটিং পয়েন্ট আমরা ডাবলের ভ্যালু নিয়ে নেব। আপনার চাইলে ফ্লোটও নিতে পারেন, আমি ডাবল দিয়ে দেখাচ্ছি। ডাবল ডেটা টাইপ এ অ্যান্ড বি দুইটা ভেরিয়েবল নিলাম, দেন আমরা দুইটা ভেরিয়েবলকে ইনপুট নিয়ে নেব। স্ক্যানএফ %d%d অ্যাড্রেস অফ এ অ্যাড্রেস অফ বি, আমাদের ইনপুট নেওয়া শেষ। দেন আমাদের কী করতে হবে, অ্যাভারেজটা ফাইন্ড আউট করতে হবে। ডাবল এ ভি জি ইকুয়াল কী হবে, আমরা এ বির যাই করি ওইটাকে কত দিয়ে ডিভাইড করবো, 11 দিয়ে। 11 হলো 3.5 আর 7.5 যেই টোটাল ওয়েট আছে ওয়েট দিয়ে ডিভাইড করবো। তাহলে এখন আমরা টোটাল ভ্যালুটা কীভাবে ফাইন্ড আউট করবো, টোটাল ভ্যালুটা ফাইন্ড আউট করি, এ মাল্টিপ্লাই বাই এর ওয়েট কত 3.5 প্লাস বি, বি এর ওয়েট কত, বিয়ের ওয়েট হলো 7.5, এই যে 7.5 আর 3.5। সো এইটাই, সো 11 দিয়ে ডিভাইড করবো এটা আসবে। দেন আমরা কী করব, প্রিন্ট করে দেব। প্রিন্ট এফ মিডিয়া স্পেস ইকুয়াল স্পেস %, এখানে আরেকটা %, ডাবলের জন্য এল এফ এ বি জি, এ বি জি, সো আমাদের প্রিন্ট হলো। বাট এখানে বলা হয়েছে আপনি যখন প্রিন্ট করবেন তখন তো স্টেটমেন্টটা দিতে হবে, এবং আপনাকে 5 ডিজিট নিতে হবে ডেসিমাল পয়েন্টের পর। তো 5 ডিজিট নিতে হলে আমরা কী করব, 0.5 দিয়ে দেব পার্সেন্টের পর, তার মানে দশমিকের পর 5টা ডিজিট নিবে জাস্ট। সো আমাদের আনসার কমপ্লিট, আমরা যদি সাবমিট দিয়ে দেখি,
সরি আমরা নিউ লাইন দেই নাই। হুম।